আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কি করে আপনারা পাওয়ার ডিরেক্টরের প্রিমিয়ার ভার্সনটি ডাউনলোড করবেন এবং তারপর সেই ভার্সনটিকে আপনার ডিভাইসে ইনস্টল করবেন। এই প্রিমিয়ার ভার্সনে আপনারা অনেক সুবিধা পাবেন। এক নাম্বার সুবিধা হলো এই প্রিমিয়ার ভার্সনটিতে কোনো প্রকার ওয়াটারমার্ক নেই। আর দ্বিতীয় সুবিধা কি হলো, এই প্রিমিয়ার ভার্সনটি আপনি যে কোনো ডিভাইসে ইনস্টল করার পর এই প্রিমিয়ার ভার্সনে আপনারা পেয়ে যাবেন ভিডিও লেয়ার অপশন এবং সেই ভিডিও লেয়ারটিকে আপনারা ক্রোমাকি দ্বারা যে কোনো কালারকে রিমুভ করতে পারেন। এবং তৃতীয় নাম্বার সুবিধা হলো এই প্রিমিয়ার ভার্সনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 4K অপশন, মানে আপনি একটি প্রজেক্ট 4K সেভ করতে পারবেন। আপনারা এই প্রিমিয়ার ভার্সনটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া আছে গুগল ড্রাইভের, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনারা আমার স্ক্রিনে একটি সফটওয়্যার দেখতে পাচ্ছেন, লর্ড ডিরেক্টর মোড নামক। এই সফটওয়্যারটি আসলে পাওয়ার ডিরেক্টরের প্রিমিয়ার ভার্সন। তো এই প্রিমিয়ার ভার্সনটি আমি অনেক খোঁজাখুঁজির পর গুগল থেকে ডাউনলোড করেছি। তো গুগল থেকে ডাউনলোড করার পর আমি এই প্রিমিয়ার ভার্সনটি আমার গুগল ড্রাইভে আপলোড করে রেখেছি। সেই ড্রাইভের ডাউনলোড লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সেখান থেকে আপনারা ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন। অবশ্যই সফটওয়্যারটি ইনস্টল করার আগে যদি আপনার কোনো পাওয়ার ডিরেক্টর ইনস্টল করা থেকে থাকে, তাহলে এই সফটওয়্যারটি ইনস্টল করার আগে ওই সফটওয়যারটিকে অবশ্যই আনইনস্টল করে নেবেন, এরপরে এই সফটওয়্যারটিকে ইনস্টল করে নেবেন। তো এখন আমরা এখানে দেখে নেব এই সফটওয়্যারটিতে কী কী প্রিমিয়ার অপশন আপনারা পাচ্ছেন। প্রতিবার সফটওয়্যারটি ওপেন করার সময় এরকম একটি পপ আপ সাজেস্ট করবে। তো এটি মূলত যিনি এই সফটওয়্যারটিকে এডিট করেছেন, এডিট করে প্রিমিয়ার করেছেন, তার চ্যানেলের সাবস্ক্রাইব লিঙ্ক এখানে দেওয়া আছে। তো আপনারা চাইলে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন অথবা 1 মিনিট লেটার দিয়ে ক্যান্সেল করে দিতে পারেন। তো রিজেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অসংখ্য ভিডিও এখানে দেখাচ্ছে। মূলত এগুলো আমার অসংখ্য প্রজেক্ট আমি এই সফটওয়্যার দিয়ে করেছি, সবগুলো এখানে আসছে। তো আপনি যদি আগের পাওয়ার ডিরেক্টরটাকে আনইনস্টল করে দিয়ে এই পাওয়ার ডিরেক্টরটা ইনস্টল করেন, তারপরেও কিন্তু এখানে আপনার সমস্ত ভিডিওগুলো অটোমেটিকলি নিয়ে নেবে। তো চলুন এখানে আমরা একটা নিউ প্রজেক্ট করি। তো এখানে আমরা চাইলে প্রজেক্টের নাম দিতে পারি, তো নাম দেবো না, তো আকার যেটা দেওয়া আছে সেটাই ওকে করে দেব। তো এরপরে দেখুন এখানে আমাদের আস্তে আস্তে আমাদের ডিভাইসের সমস্ত ভিডিও এখানে শো করছে। তো আপনারা তো জানেনই পাওয়ার ডিরেক্টর দিয়ে কীভাবে ভিডিও এডিট করতে হয়। তো আমি সেইটি আর দেখিয়ে দেবো না, আমি এখন শুধু দেখিয়ে দেব এতে আপনারা কী কী প্রিমিয়ার অপশন পাচ্ছেন। তো এই জন্য আমি একটি ভিডিও সিলেক্ট করে দিচ্ছি। তো ব্রেকে চলে আসার পরে এখন আমরা দেখবো এখানে আমরা কী কী প্রিমিয়ার অপশন পাচ্ছি। এখানে আমরা 1 নম্বর প্রিমিয়ার অপশন পাচ্ছি হচ্ছে এখানে কোনো প্রকারের ওয়াটারমার্ক নেই, মানে ভিডিও এডিট করার পরেও আমাদের কোনো প্রকারের পাওয়ার ডিরেক্টরের ওয়াটারমার্ক নেই। বন্ধুরা, এখানে আমরা 2nd পাচ্ছি লেয়ার। লেয়ার অপশনে এখানে দেখুন আমরা ভিডিও লেয়ার পেয়ে যাচ্ছি। তো অনেকের ফোনেই প্লে স্টোর থেকে সফটওয়্যারটি ডাউনলোড করলে ভিডিও লেয়ার অপশনটা পান না। তো এই সফটওয়্যারটি আপনি যে কোনো ফোনে ইনস্টল করবেন, সেখানে আপনি ভিডিও লেয়ার অপশনটি পেয়ে যাবেন। এবং তৃতীয় আমরা পেয়ে যাচ্ছি সেভিং অপশনে, পেয়ে যাচ্ছি আমরা 4K। তো দেখুন এখানে সেভিং অপশনে 4K পেয়ে যাচ্ছি। তো এখানে আপনি 4K ভিডিও সেভ করতে পাচ্ছেন। তো এই তিনটি ছাড়াও আরও অসংখ্য ফ্রি অপশন আমরা এখানে পেয়ে যাচ্ছি, যেটি আমরা চাইলেই ইউজ করতে পারি। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। এরপরেও যদি আপনারা কিছু বুঝে না থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।